নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি উচ্চ মাধ্যমিকের দু সালের ভূগোল সাজেশন নিয়ে আলোচনা করব যেটা দু হাজার সালে হান্ড্রেড পার্সেন্ট তোমরা এখান থেকে কমন পাবে আমাদের এস বি একাডেমিক সেন্টার নিয়ে আছে দু সালের উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশান এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে আজকে আমি প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করব যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট যে কোশ্চেনগুলো তোমাদের আসতে চলেছে দু সালে তো দেখো তোমাদের কিন্তু সম্পূর্ণ সাত নম্বরের কোশ্চেনটা থাকে না তোমাদের কোশ্চেন কিন্তু লেজুর থাকে সিক্স প্লাস ওয়ান থাকে মাঝে মাঝে ফাইভ প্লাস টু থাকে মাঝে মাঝে থ্রি প্লাস ফোর থাকে ঠিক আছে বা এরকমও কোশ্চেন থাকে টু প্লাস টু প্লাস থ্রি তো দেখো টোটাল সাত নম্বর থাকে টোটাল সাত নম্বর থেকে পাঁচ সাতা পঁয়ত্রিশ নম্বরে কোশ্চেন তোমাকে অ্যাটেন্ড করতে হয় এবং বাকি যে নম্বর থাকবে পঁয়ত্রিশ নম্বর সেটা তোমাদের কিন্তু আমাদের এমসি কিউব কিউব থাকে এবং বাকি যে ত্রিশ নম্বর থাকে সেই ত্রিশ নম্বরে আমাদের প্র্যাকটিক্যাল থাকে তো দেখো সম্পূর্ণ প্র্যাকটিক্যাল নিয়ে কি তুমি আলোচনা করছি তোমাদের সিলিন্ডিক্যাল ইকুয়েল প্রজেকশন থেকে শুরু করে হিস্টোগ্রাম থেকে শুরু করে প্রত্যেকটা সাজেশান নিয়ে এবং প্রত্যেকটাও আমাদের মানে প্র্যাকটিক্যালটা কী করে করতে হয় সেগুলো নিয়ে কিন্তু তুমি সম্পূর্ণ আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে তো দেখো আমি প্রথম অধ্যায় থেকে যে সমস্ত কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে সিলেক্ট করছি তো দেখো এই যে কোশ্চেনগুলো টু প্লাস বা টু মার্কসের লেজুর হিসাবে থাকতে পারে টু মার্কসেও থাকতে পারে থ্রি মার্কসেরও থাকতে পারে তো দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে গঠনকারী তরঙ্গ ও বিনাশকারী তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট দু নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি একই ফারো একই ক্লোডের মধ্যে পার্থক্য উল্লেখ করো তিন নম্বরের কোশ্চেন সিলেক্ট করছে সোয়াশ ও মধ্যে পার্থক্য লেখো ঠিক আছে চার নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করছি সম্মুখ তটভূমি ও পশ্চাৎ তটভূমির মধ্যে পার্থক্য লেখো আর পাঁচ নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করছে রিয়া উপকূল ও ফিয়ার্ড উপকূলের মধ্যে পার্থক্য লেখো মাঝে মাঝে কোশ্চেন কিন্তু এখান থেকে কিন্তু সংজ্ঞা দিয়ে দেয় যে রিয়া উপকূল সম্পর্কে কী জানো বা রিয়া উপকূল কি বা ফিয়ার্ড উপকূল কি ঠিক আছে এটা দুটোই ভালো করে তোমরা পড়ে যাবে এর মধ্যে পার্থক্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে ছ নম্বরের কোশ্চেন সিলেক্ট করছে আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য লেখো সাত নম্বরের কোশ্চেন সিলেক্ট করছে আবৈবিকার ও খৈ ভবনের মধ্যে পার্থক্য লেখো আট নম্বরের কোশ্চেন সিলেক্ট করছে স্টালাক টাইট ও স্টালাক মাইটের মধ্যে পার্থক্য লেখো পরীক্ষা দিতে পারে স্টালাক টাইট কী এবং মাইট কি তোমরা এখানে কিন্তু সংজ্ঞাও তোমরা পড়ে যাবে ঠিক আছে নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি উক্ষিত উপকূল ও নিমোজিত উপকূলের মধ্যে পার্থক্য লেখো দশ নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি সম্পৃক্ত স্তর এবং অসম্পৃক্ত স্তর কি বর্ণনা করো ঠিক আছে এগারো নম্বর কোশ্চেন সিলেক্ট করছি ভৌমজলের উৎসগুলি কী কী বারো নম্বর কোশ্চেন সিলেক্ট করছি প্রস্তাবন কাকে বলে বিভিন্ন প্রকার প্রস্তোপন আলোচনা করি তো দেখো এই যে কোশ্চেনগুলো সিলেক্ট করছি বারোখানা কোশ্চেন এটা কিন্তু আমাদের দুই মার্কস এবং তিন নম্বরের ক্ষেত্রে আসার চান্স খুবই বেশি আমাদের এস বি একাডেমিক সেন্টার নিয়ে আসছে দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশান যেগুলো আমি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট বলে সিলেক্ট করছি খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না দু হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে তো দেখো এস বি একাডেমিক সেন্টার নিয়ে আসছে দু হাজার তেইশ সালের

তো দেখো চার নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্ন কোনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট আছে পুরো টোটাল তোমাদের সাত নম্বর থাকবে না এর সঙ্গে লেজুর থাকবে সেই লেজুর কি কি আসতে পারে সেগুলো কিন্তু আমি ডিসকাস করেছি তো দেখো ফার্স্ট চ্যাপ্টার থেকে সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সহ আলোচনা করো সামুদ্রিক ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ সহ আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট অথচ মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি অথবা যে কোশ্চেনটা ঘোরাতে পারে তরঙ্গ কর্তৃক মঞ্চ স্বাভাবিক খিলান ও ব্লো হোল কীভাবে সৃষ্টি হয় তা উপযুক্ত চিত্রসহ লেখো আমি যে কোশ্চেনগুলো সিলেক্ট করছি হান্ড্রেড পার্সেন্ট আসবে হান্ড্রেড পারসেন্ট তো দেখো দু নম্বর কোশ্চেন আমি কী সিলেক্ট করছি কাস্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয় তা চিত্র ব্যাখা করো অথবা যে কোশ্চেন ঘোরাতে পারে চুনাপথর অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্রসহ লেখো চুনাপথর অঞ্চলে ভৌমজলের কার্যের ফলে গঠিত ভূমিরূপ সহ লেখো তিন নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি তিন নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করছি প্রবাল প্রাচীরের গঠনের শর্তগুলি কে কে প্রবাল প্রাচীরের গঠনের শর্তগুলি কে কে ভৌমজলের নিয়ন্ত্রকগুলি কে কে কাস্ট ভূমিরূপ প্রায়শ অনুর্বর কেন তো দেখো চার নম্বরে কোশ্চেন দু নম্বরে কোশ্চেন এবং এক নম্বরের কোশ্চেন এক নম্বরের কোশ্চেন ঠিক আছে চার নম্বরে কোশ্চেন এবং তোমাদের দু নম্বরে কোশ্চেন মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না দু হাজার তেইশ সালে তো দেখো আমি সাজেশনটা আমি খুঁটে খুঁটে বের করছি যেগুলো হানড্রেড পার্সেন্ট তোমাদের আসবে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না দু হাজার তেইশ সালে উচ্চ মাধ্যমিক ভূগোল পরীক্ষার ক্ষেত্রে তো দেখো টিকা লেখো এর সঙ্গে কিন্তু লেজুর হিসাবে আসতে পারে তো দেখো বা টিকা লেখো বা সংজ্ঞা লেখো বা কাকে বলে আরোহণ অবরোহণ পর্যায়ন অন্তর্জাত ও বহির্জাত প্রক্রিয়া রাসনিক আবহ্বিকার যান্ত্রিক আবহ্বিকার আর টিজিওকুপ অ্যাকুইফার ক্লোড অ্যাকুইট রিও উপকূল ফিয়াড উপকূল তরঙ্গ কর্তৃত মন স্বাভাবিক খেলান ডালমেশিয়ান উপকূল এই কোশ্চেনগুলো তোমরা হান্ড্রেড পার্সেন্ট এর লেজুর হিসেবে পড়ে যাবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো ব্লোহোল পড়বে গিজার পড়বে কাস্ট পিনাকেল পড়ে অন্ধ উপত্যকা পড়বে প্রস্রবণ রেখা পড়বে আবদ্ধ অ্যাকুইফার মিটোরিক জল কদম পাত্র হেলেক্টাইট ঠিক আছে এগুলো প্রত্যেকটা পড়বে কোন কি পর্যায়ন কী আবৈবিক আর কি প্রবার প্রাচীর কি টম্বেলো কি প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের এর সঙ্গে কিন্তু দু নম্বরে কোশ্চেন দিতে পারে এক নম্বরে কোশ্চেন দিতে পারে বা ফাইভ প্লাস টু এর সঙ্গে টু মার্কসের একটা কোশ্চেন দিয়ে দিতে পারে ভয়ের কোনো কারণে যে কোশ্চেনগুলো সিলেক্ট করছি হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তো দেখো দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ দ্বিতীয় অধ্যায় থেকে কোন কোশ্চেনগুলো আসবে তোমাদের তো দেখো ক্ষয়কার্যের গঠনও প্রক্রিয়া এখান থেকে কিন্তু দুই নম্বর এবং তিন নম্বরের প্রশ্ন তোমাদের আমি সিলেক্ট করছি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি মোস্ট ইম্পর্টেন্ট এক নম্বরের কোশ্চেন কী বলেছে দেখো ডেভিসের ত্রয়ী বলতে কী বোঝো দু নম্বরের কোশ্চেন স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কত্র ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কত্র ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো তিন নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি নদীর ক্ষয়ের শেষ সীমা বলতে কী বোঝো তো দেখো চার নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করছি স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কী বোঝো ক্ষয়চক্রের ব্যাঘাত কী স্বাভাবিক ক্ষয়চক্র বলতে কী বোঝো ক্ষয়চক্রের ব্যাঘাত কী পাঁচ নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি পেডিমেন্ট ও বাজাদার মধ্যে পার্থক্য লেখো পরীক্ষার সময় দিতে পারে পেডিমেন্ট টিকা লেখো বা বাজাদা কাকে বলে টিকা লেখো বা কাকে বলেও দিতে পারে টিকা লেখেও দিতে পারে তো দেখো প্রত্যেকটা কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ছ নম্বরের কোশ্চেন সিলেক্ট করছে নদীর পুনর্জীবন বলতে কী বোঝো বা নদীর পুনর্জীবন লাভ বলতে কী বোঝো সাত নম্বরের কোশ্চেন সিলেক্ট করছে স্বাভাবিক ক্ষয়চক্র ও শুষ্কতর ক্ষয়চক্রের মধ্যে পার্থক্য লেখো পরীক্ষার সময় এটাও দিতে পারে যে তো পরীক্ষার সময় এরকমও কোশ্চেন করতে পারে স্বাভাবিক ক্ষয়চক্র কাকে বলে ও শুষ্কতর ক্ষয়চক্রে কাকে বলে ঠিক আছে তো দেখো এই চ্যাপ্টার থেকে অর্থাৎ দ্বিতীয় অধ্যায় ক্ষয়চক্রের গঠন ও প্রক্রিয়া থেকে এখান থেকে পাঁচ নম্বরের কোশ্চেন কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি ডেভিজের বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায়গুলি উপযুক্ত চিত্র সহ আলোচনা করো দু নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি পুনর্জীবন লাভ কি নদীর পুনর্জীবন লাভের ফলে নদীর পুনর্জীবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপ ফলাফল চিত্র সহ বর্ণনা করো প্রত্যেকটা লেখায় কিন্তু তোমাদের চিত্র অঙ্কন করতেই হবে তিন নম্বর কোশ্চেন সিলেক্ট করছে স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা করো হান্ড্রেড পার্সেন্ট এই তিনটা কোশ্চেন থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না আমি একদম সিলেক্টেড সাজেশন বের করেছি দু সালে তোমাদের যে সাজেশন দিয়েছিল তার বাইরে থেকে কোনো কোশ্চেন আসেনি একদম হান্ড্রেড পার্সেন্ট শিওরস সাজেশন এই যা সাজেশন দিয়েছে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না একদম গ্যারান্টি তো দেখো এই কোশ্চেনগুলো তোমরা যদি ভালো করে পড়ে যাও ভূগোলে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেডে হান্ড্রেড পাবে হান্ড্রেডে হান্ড্রেড পাবে তো দেখো তৃতীয় অধ্যায় এই তৃতীয় অধ্যায় থেকে কিন্তু কোনো বড় প্রশ্ন থাকে না এখান থেকে কিন্তু দুই মার্কসের এবং তিন মার্কসের এবং এক নম্বরের কোশ্চেনগুলো বেশি আসে তো দেখো জল নির্গম প্রণালী এই চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি বিভিন্ন প্রকার জলনির্গম প্রণালীর সংজ্ঞা দাও যেমন জাপ্রিরূপী জলনির্গম প্রণালী জল নির্গম প্রণালী বৃক্ষরূপী জলনির্গম প্রণালী এইগুলো কিন্তু তোমরা ভালো করে পড়বে এবং তার সঙ্গে চিত্র অঙ্কন অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে দু নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি জল নির্গম প্রণালীর নিয়ন্ত্রকগুলি কী কী মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট জল নির্গম প্রণালীর নিয়ন্ত্রকগুলি কী কী ভালো করে পড়ে যাবে তিন নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ কেন্দ্রমুখী ও কেন্দ্রবিমুখ জলনির্গম প্রণালীর মধ্যে পার্থক্য লেখক বা অধ্যারোপ নদী কাকে বলে তো দেখো এই যে কোশ্চেনগুলো সিলেক্ট করছে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এইগুলো থেকে আসার চান্স খুবই বেশি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না তো দেখো তৃতীয় অধ্যায় থেকে কিন্তু বেশি কোশ্চেন আমি দিইনি তোমরা বেশি করে পড়ে যাবে এই যে যে বিভিন্ন প্রকার যে জল নির্গম প্রণালী এখান থেকে দেওয়ার চান্স খুবই বেশি আছে মাত্র আমি তিনখানা কোশ্চেন সিলেক্ট করেছি ঠিক আছে সরি চারখানা কোশ্চেন সিলেক্ট করেছি এই চারখানা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি এটা কিন্তু চার নম্বর হবে ঠিক আছে এটা কিন্তু চার নম্বর হবে অনুগামী নদী ও পূর্ববর্তী নদী কাকে বলে তো দেখো চতুর্থ অধ্যায় মিত্রিকা তো দেখো মিত্রিকা থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রথমে তোমাদের আমি দুই নম্বর এবং তিন নম্বরের কোশ্চেনগুলো দেখাবো চতুর্থ অধ্যায় পাঁচ কোশ্চেন সিলেক্ট করেছি এলুভিয়েশন ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য লেখো পরীক্ষার সময় দিতে পারে এলুভিয়েশান কাকে বলে বা ইলুভিয়েশন কাকে বলে দিতে পারে তো তোমরা ভালো করে পড়ে যাবে যাতে দুটোই কাজে লেগে যায় ঠিক আছে দু নম্বরের দু নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছি পেডালফার ও পেডোক্যাল মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখ ফার পরীক্ষার সময় দিতে পারে পেডাল ফার মৃত্তিকা কী বা পেডোকাল মৃত্তিকা কী এদের মধ্যে পার্থক্য ভালোভাবে পড়ে যাবে যাতে তোমাদের পার্থক্যও হয়ে যায় এবং সংজ্ঞাও হয়ে যায় বা কাকে বলে সেটাও হয়ে যায় তিন নম্বরে কোশ্চেন সিলেক্ট করছে মৃত্তিকা সৃষ্টিতে আদি শিলার প্রভাব মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট মাত্র ছখানা কোশ্চেন সিলেক্ট করছে এর ভিতর থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা গমন পাবে হিউজ পরিমাণে সিলেবাস আমি কাট সাট করে যেগুলো আসবে সেইগুলোই সিলেক্ট করেছি দেখো চার নম্বরে কোশ্চেন মিত্রিকার গ্রথন মৃত্তিকার সছিদ্রতা মিত্রিকার গ্রথন সছিদ্রতা স্বিদ্ধদ্রতা মিত্ত্রিকার কি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট পাঁচ নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি অ্যান্টিসলো মলিসল মিত্রিকার পার্থক্য পরীক্ষার সময় দিতে পারে অ্যান্টিসল মিত্রিকা কী মলিসল মিত্রিকা কী তো তোমরা ভালো করে পড়ে যাবি অ্যান্টিসলো মলিসল মিত্রিকার মধ্যে পার্থক্য ছ নম্বরে কোশ্চেন সিলেক্ট করছি মিত্রিকার গঠন বর্ণনা করো মিত্রিকার গঠন বর্ণনা করো তো বুঝতে পারছো মাত্র ছখানা কোশ্চেন সিলেক্ট করছি দুই মার্কস এবং তিন মার্কসের এইগুলো যদি পড়ে যাও হান্ড্রেড পার্সেন্টের বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসবে না তোমাদের কিন্তু এইগুলো কিন্তু লেজোর হিসাবে দেবে ফাইভ প্লাস বা ফোর প্লাস থ্রির সঙ্গে লেজোর হিসাবে দেবে আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো এই যে মিত্রিকা থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট চার নম্বর এবং পাঁচ নম্বরের ক্ষেত্রে তো দেখো আমি সিলেক্ট করছি ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি মিত্রিকার পরিলেখক কি একটি আদর্শ মিত্রিকার পরিলেখক বর্ণনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তিন নম্বরের কোশ্চেন মিত্রিকা গঠনের সক্রিয় বা নিষ্ক্রিয় নিয়ন্ত্রকগুলি কী কী আমাদের দু নম্বরের কোশ্চেন মিত্রিকা ক্ষয়ের কারণগুলি কী কী তো দেখো এই তিনখানা কোশ্চেন মাত্র সিলেক্ট করছি এই তিনখানা কোশ্চেন থেকে হান্ড্রেড পার্সেন্ট তোমরা চার নম্বর এবং পাঁচ নম্বরে কমন পাবে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না একদম সিলেক্টেড সাজেশন করেছি একদম সিলেক্ট সাজেশান করেছি এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না হিউজ পরিমাণে সিলেবাস তার ভিতর থেকে আমি কাট সাট করে যেগুলো আসবে মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো সিলেক্ট করেছি তো দেখো ভালো করে তোমরা দেখে নাও পারলে একটা স্ক্রিনশট মেরে নিতে পারো তো দেখো সংজ্ঞা বা কাকে বলে এইগুলো নিয়ে এবার আমি আলোচনা করব। তো দেখো সংজ্ঞা বা কাকে বলে ফার্স্ট মিত্রিকার গ্রথন মিত্রিকার অম্লত্ব মিত্রিকার সছিদ্রতা ক্যালসিফিকেশান গ্লেইজেশন পার্টিলাইজেশান অ্যালকালাইজেশান এবং ল্যাটারাইজেশান এই যে যে সংজ্ঞাগুলো আছে এই সংজ্ঞাগুলো ভালো করে পড়ে যাবে এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন সিলেক্ট করেছি এইগুলো তোমরা ভালো করে বাড়িতে বসে নোটস করে নেবে পঞ্চম অধ্যায় বায়ুমণ্ডলীয় গোলযোগ তো দেখো এই বায়ুমণ্ডলীয় গোলযোগ থেকে দুই নম্বর এবং তিন নম্বরে কোয়েশ্চেন কোনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট আমি সিলেক্ট করছি পার্থক্য লেখো ফার্স্ট আমি সিলেক্ট করছি পার্থক্য লেখো ঘূর্ণবাত ও প্রতীক ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য বা উষ্ণ সীমান্ত ও শীতল সীমান্তের মধ্যে পার্থক্য বা ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীত্নণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য তো দেখো এই ঘূর্ণবাতের মধ্যে যে পার্থক্য ঘূর্ণবাত ও প্রতীক উষ্ণ সীমান্ত শীতল সীমান্ত ক্রান্তীয় ঘূর্ণবাত নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত এই পার্থক্য থেকে কিন্তু একটা আসার চান্স খুবই বেশি মোস্ট মোস্ট ইম্পর্ট ইম্পর্টেন্ট দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি কী কী তিন নম্বরে কোশ্চেন সিলেক্ট করছি ওজন স্তর হ্রাসের প্রভাবগুলি কী কী চার নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি উদাহরণ সহ বিভিন্ন ধরনের মরু ও জঙ্গল উদ্ভিদের পরিবেশের সাথে অভিযোজনের সম্পর্কে আলোচনা করা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা কোশ্চেন খুবই ভাইটাল পাঁচ নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি জেড বায়ু প্রবাহের বৈশিষ্ট্য লেখক বা জীবনচক্র খুবই ইম্পর্টেন্ট ভালো করে দেখে নাও প্রত্যেকটা কোশ্চেন তোমরা খাতায় বের করে খাতা থেকে প্রত্যেকটা কোশ্চেন তোমরা খাতায় লিখে নোটস করে নেবে এইগুলো থেকে হানড্রেড পার্সেন্ট আসবে তো দেখো আমাদের বায়ুমণ্ডলের গোলযোগ থেকে চার নম্বর এবং পাঁচ নম্বরে কোশ্চেন কোনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি এগুলো চার নম্বর এবং পাঁচ নম্বরে আসার চান্স বেশি তার সঙ্গে কিন্তু এর সঙ্গে কিন্তু লেজুর হিসাবে এইগুলো থাকার চান্স খুবই বেশি তো দেখো ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছি ত্রিকোশীয় মডেলটি ব্যাখ্যা করো দু নম্বরে কোশ্চেন সিলেক্ট করছি ক্রান্তীয় ঘূন্যবাদের উৎপত্তি ও গঠন বর্ণনা করো তিন নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি জলবায়ু পরিবর্তনের কারণগুলি আলোচনা করো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই তিনখানা কোশ্চেন পড়লেই তোমাদের হয়ে যাবে এবং তার সঙ্গে এইগুলো ভালো করে পড়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট এর বাইরে থেকে কোনো কোশ্চেন আসতে পারে না হিউজ পরিমাণে সিলেবাস আছে আমি সিলেবাস অনেকটা কাঠছাট করে বলেছি কোনগুলো তোমাদের মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি তো দেখো সংজ্ঞা কাকে বলে টিকা বা পরীক্ষায় বিভিন্ন টাইপের দিতে পারে কখনো বলে এল নিনো কাকে বলে বা এল নিনো সংজ্ঞা দাও বা লা নিনা কাকে বলে তো দেখো এল নিনো লা নিনা সাইক্লোন টর্নেডো ওয়াকার সার্কুলেশন এই যে সংজ্ঞা বা টিকা এগুলো ভালো করে পড়ে যাবে তো দেখো আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আছে দু সালের ভূগোলের সাজেশান তো দেখো প্রচুর ছেলেমেয়েরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে স্যার আমাদের ভূগোল সাজেশনটা দিলে ভালো হয় তো আমি ভূগোল সাজেশানটা বের করেছি তো দেখো জীব বৈচিত্র্য তো দেখো নেক্সট চ্যাপ্টার আমাদের জীব বৈচিত্র্য এই চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট। তো দেখো আমি প্রথমে চার নম্বর এবং পাঁচ নম্বরের কোশ্চেন সিলেক্ট করেছি এক নম্বরে কী সিলেক্ট করছি জীব বৈচিত্র্য সংরক্ষণের বিভিন্ন কৌশলগুলি বর্ণনা করো জীব সংরক্ষণের বিভিন্ন কৌশলগুলি বর্ণনা করো দু নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি জীব বৈচিত্র্য প্রকারবেদ জীব বৈচিত্র্যের প্রকারবেদ আলোচনা করো জীব বৈচিত্র্যের ধ্বংসের কারণ কী অথবা জীব বৈচিত্র্য বিনাশের মানুষের ভূমিকা লেখো জীব বৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা লেখো তো দেখো এক নম্বর এবং দু নম্বর কোশ্চেন কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল বলে আমি মনে করি জীব বৈচিত্র্যের প্রকারবেদ আলোচনা করো জীব বৈচিত্র্য ধ্বংসের কারণ কি অথবা জীব বৈচিত্র্য বিনাশের মানুষের ভূমিকা লেখো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট আছে এই দুটো কোশ্চেন পড়লেই হয়ে যাবে তোমাদের ঠিক আছে এই বাইরে থেকে কোনো কোশ্চেন পড়তে হবে না তো দেখো এই চ্যাপ্টার থেকে লেজুর হিসাবে কোন কোশ্চেনগুলো আসতে পারে সেগুলো তোমাদের আমি বলবো দু নম্বরে আসতে পারে সংজ্ঞা লেখো বা টিকা লেখো বা কাকে বলে তো দেখো ইনসিটি সংরক্ষণ এক্স সিটু সংরক্ষণ বিটা বৈচিত্র্য আলফা বৈচিত্র্য রেড ডাটা বুক জীব বৈচিত্র ঠিক আছে জীব বৈচিত্র হটস্পট লবণাক্ত উদ্ভিদ জঙ্গল উদ্ভিদ এবং আলোকপ্রিয় উদ্ভিদ ছায়াপ্রিয় উদ্ভিদ ওজন গহর কী তো দেখো এই যে কোশ্চেনগুলো আছে এই কোশ্চেনগুলো পড়লেই হয়ে যাবে দুই নম্বরের টিকা কাকে বলে বা সংজ্ঞা এর সঙ্গে কিন্তু লেজুর হিসেবে এগুলো দেওয়ার চান্স বেশি তার সঙ্গে তোমাদের যে এসএ কিউব যে পরীক্ষায় যে আসে ঠিক আছে সেখান থেকে কিন্তু আসতে পারে এইখান থেকে কিন্তু সেইগুলো আসতে পারে ঠিক আছে তো দেখো এস বি একাডেমিক সেন্টার নিয়ে আসছে দু হাজার তেইশ সালের ভূগোলের সাজেশান একদম সিলেক্টেড সাজেশান চার নম্বর এবং পাঁচ নম্বরের কোশ্চেন কোনগুলো ইম্পর্টেন্ট আছে ফার্স্ট কোশ্চেন সিলেক্ট করছে স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কী স্বাভাবিক উদ্ভিদের উপর জলবায়ুর প্রভাব কী দু নম্বরের কোশ্চেন সিলেক্ট করছে লবণাক্ত উদ্ভিদের শাড়ির বৃত্তীয় অভিযোজন কী লবনম্ব উদ্ভিদের দু নম্বরে কোশ্চেন কি সিলেক্ট করছি লবনম্ব উদ্ভিদের শাড়ির বৃত্তীয় অভিযোজন কী তো দেখো এটা কিন্তু চার নম্বর এবং পাঁচ নম্বরের কোশ্চেন ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি তো দেখো তিন নম্বরের কোশ্চেন কী সিলেক্ট করছে ওজন স্তর ক্ষয়ের কারণও প্রভাব লেখো চার নম্বরে কোশ্চেন সিলেক্ট করছি গ্রিন হাউসের প্রভাব লেখো পাঁচ নম্বরের কোশ্চেন কি সিলেক্ট করছে মৌসুমী অথবা নিরক্ষীয় অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ু বর্ণনা করো তো দেখো আমি আজকে প্রাকৃতিক ভূগোল নিয়ে আলোচনা করছি এরপরে আমি তোমাদের আঞ্চলিক ভূগোল নিয়ে আলোচনা করবো যেখানে কৃষিকাজ এবং আমাদের শিল্প থাকবে ঠিক আছে এবং জনসংখ্যা থাকবে তো বুঝতে পারছো সেটা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে খুব তাড়াতাড়ি দু দিনের মধ্যে তোমরা পেয়ে যাবে আমরা সাজেশন খুব তাড়াতাড়ি বের করছি প্রাকৃতিক দুর্যোগ ও বিপর্যয় তো দেখো এই চ্যাপ্টার থেকে কোন কোশ্চেনগুলো আসতে পারে এরকম সাজেশন তোমরা কোনো ইউটিউবারের কাছে তোমরা পাবে না একদম সিলেক্টেড আমি বের করেছি হান্ড্রেড পার্সেন্ট কমনযোগ্য সাজেশন দু নম্বরের প্রশ্ন কোনগুলো ইম্পর্টেন্ট টিকা লেখো সংজ্ঞা বা কাকে বলে এস বি একাডেমিক সেন্টার নিয়ে আছে দু সালের আমাদের ভূগোলের সাজেশন এক নম্বরের কোশ্চেন আমি সিলেক্ট করছি বন্যা খরা সুনামি বিপন্নতা কাকে বলে ঠিক আছে দু নম্বরের কোশ্চেন সিলেক্ট করছে প্রাকৃতিক বিপর্যয় ও মানবীয় বিপর্যয় কাকে বলে এদের পার্থক্য লেখো প্রাকৃতিক বিপর্যয় ও মানবীয় বিপর্যয় কাকে বলে এদের মধ্যে পার্থক্য লেখক তো দেখো তিন নম্বর এবং চার নম্বরের কোশ্চেন কোনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো সিলেক্ট করেছি আমাদের এসবি একাডেমিক সেন্টার নিয়ে আসছে দু হাজার তেইশ সালের উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন এক নম্বরের কোশ্চেন সিলেক্ট করছে বন্যা ও খরার কারণ ও প্রভাব ও প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে লেখো মানে বন্যা ও খরার কারণ তার প্রভাব এবং প্রতিরোধ ব্যবস্থা সম্পর্কে লেখো দু নম্বরের কোশ্চেন সিলেক্ট করছে বিপর্যয় ও দুর্যোগের মধ্যে পার্থক্য লেখো তিন নম্বরের কোশ্চেন সিলেক্ট করছে বিপর্যয়ের পূর্বে ব্যবস্থাপনা পদ্ধতি সংক্ষেপে লেখো বিপর্যয়ের পূর্বে ব্যবস্থাপনার পদ্ধতি সংক্ষেপে লেখো চার নম্বরের কোশ্চেন সিলেক্ট করছি দুর্যোগ ও বিপর্যয়ের পরবর্তী ব্যবস্থাপনা সম্পর্কে লেখো তো বুঝতে পারছি এই যে কোশ্চেনগুলো সিলেক্ট করছে এই কোশ্চেনগুলো মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এইগুলো তোমরা ভালো করে পড়ে যাবে তো দেখো এই যে এই দেখো আমাদের অর্থনৈতিক ভূগোল এই অর্থনৈতিক ভূগোল কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে আমরা সাজেশানটা বের করে ফেলবো তোমরা আমাদের ভিডিওটা সম্পূর্ণরূপে দেখবে এবং আমাদের ডিসক্রিপশন বক্স অবশ্যই ফলো করবে আমাদের অর্থনৈতিক ভূগোল দু হাজার তেইশ সালে কোন কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট আছে খুব তাড়াতাড়ি আমরা দু থেকে তিন দিনের মধ্যে এই সাজেশানটা আমরা বের করবো ভিডিওটি দেখার জন্য এস বি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে